আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, যারা আজকের আমার এই ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমি আজকে আপনাদের পরিচয় করে দিব আমাদের কিছু মেডিসিন আছে যেগুলো ব্লিডিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং কোলেস্টিন, ছালপেট, মোটামুটিভাবে অ্যামোক্সিসিলিন সবগুলো ওষুধ আমি আপনাদের সাথে পরিচয় করে দেব, এবং সাথে কী ট্যাবলেটেতে ভালো ব্লিডিং করতে পারেন এই গরমের ভিতরে। ভালো সুন্দর বাচ্চাগুলো হঠাৎ করে গাইমে যাইতেছে, ব্লিডিংয়ে খুব ক্ষতিগ্রস্ত হইতেছে, ব্লিডিংয়ে খুব লস হচ্ছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ডিসিশন দেব যে এই মেডিসিনগুলো দিয়ে ব্লিডিং করুন। এই মেডিসিনগুলো দিয়ে ব্লিডিং করলে আপনার হয়তো হবে কি, বাচ্চাগুলো খুব সুন্দর সুষ্ঠু ভালোভাবে থাকবে। কেন তা, এই মোটামুটি যা দরকার এই গরমের ভিতরে, হালকার পর ঝাপসা কিছু মেডিসিন হইলে কিন্তু ব্লিডিংটা কমপ্লিট হয়। সেক্ষেত্রে আমরা হয়তো অনেকে ভুলভ্রান্তি করতেছি যে সঠিক মেডিসিনটা দিয়ে ব্লিডিং করতে পারতেছি না, বাচ্চা গাইমে যাইতেছে, তাপ বেশি হইতেছে, এবং অন্য অন্য প্রবলেমগুলো ফেস করতেছি, এই ফেস করার কারণে বাচ্চাগুলো নষ্ট হইতেছে। তাই এখন আমি সাজেস্ট করবো আপনাদের মোটামুটিভাবে, এই যে আমার কাছে যে মেডিসিনটা দেখতেছেন, এই মেডিসিনটা অ্যামোক্সিসিলিন কোলেস্টিন এই দুইটা মেডিসিন দিয়ে যদি কেউ ব্লিডিং করে, সেক্ষেত্রে খুব ভালো একটা চমৎকার রেজাল্ট পাবে। আর বিশেষ করে আসলে আরেকটা কথা না বললে নয়, কোলেস্টিন বাংলাদেশের জন্য নিষিদ্ধ করছে, বা বড় বড় কোলেস্টিনগুলোর অনুমোদন আছে, যেটা 1 লিটার 5 লিটার এগুলো অনুমোদন, ছোট ছোটগুলোর অনুমোদন নাই। তবে হ্যাঁ, আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেডিসিনগুলো নিতে পারেন 100 গ্রাম অ্যামোক্সিসিলিন কোলেস্টিন, এটা ব্লিডিং ইউজ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর বাচ্চার বয়স যখনই 5 থেকে 7 দিন হবে, তখন সাথে আরেকটা মেডিসিন দিবেন, মেট্রো। এই মেট্রো আর এই অ্যাম্বোকোলবেট কোলেস্টিন সালফেট, এই এই কোলেস্টিন দুইটা মেডিসিন যদি আপনারা কেউ ব্লিডিংয়ে ইউজ করেন, তাহলে দেখবেন সবচেয়ে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন। রেজাল্টগুলো এমন একটা রেজাল্ট আসবে যেটা আসলেই না বললেই নয়, বাচ্চাগুলো একদম ঝরঝরা ফুরফুরে, একদম চকচকা থাকবে, বাচ্চাগুলো দেখলে ইচ্ছে করু পালার জন্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবং সেই সাথে আরেকটা বিষয় আছে, যদি এই ওষুধটা খাওয়ানোর পর 5 থেকে 7 দিন পরে, 5 থেকে 7 দিন পরে থেকে আপনারা লাইসোবিট ইউজ করে নিন, কারণ অনেক সময় লাইসোবিটটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লাইসোবিট ইউজ করে নিন। এই দুইটা সকালবেলা দেবেন, এই 1 গ্রাম 1 লিটার, এটাও 1 গ্রাম 1 লিটার, এটা সকালবেলা পানিতে দিলেন, আর লাইসোবিটটা রাত্রেবেলা পানিতে দিলেন। আর বিশেষ করে সবসময় খেয়াল রাখবেন যে ব্লিডিংয়ে যেন কখনও গন্ধ না হয়, ব্লিডিংটা যেন ভালো থাকে, আর ব্লিডিংটা যেন মোটামুটিভাবে শুকনা ঝরঝরে থাকে। আর ব্লিডিংয়ে তাপটা পরিমাণ মতো সিস্টেম করে, বাচ্চার যতটুকু তাপ দরকার, বিশেষ করে 8 থেকে 10 দিন এইভাবে একটা তাপ দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর বর্তমানে দিনের বেলা যে তাপ আছে, এই তাপের মধ্যে দিনের বেলা কোনো লাইট লাগবে না, রাত্রিবেলায় লাইট দিবেন। আর যদি বাচ্চাগুলো তাপ যদি কম হয়ে যায়, লাইটের উপরে হালকা করে একটু রেখে দেবেন, যাতে তাপটা নিজ দিক ব্যাক করে, এবং কি বাচ্চার গায়ে ভালোভাবে লাগে, বাচ্চাগুলো যেন ভালো থাকে, এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখবেন। আর একটা বিষয় হলো, ব্লিডিং ভালো মেডিসিন ছাড়া করবেন না, কম দামের মেডিসিন দিয়ে ব্লিডিং করবেন, বাচ্চা নষ্ট হবো, খামার করার মন নষ্ট হয়ে যাবে, এগুলো করার চেষ্টা করবেন না। আর যদি না বোঝেন, তাহলে আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে ফোন দিবেন, আমরা ফোন দিলে আমরা বিস্তারিত বোঝাই দেব যে আসলেই কেমনে কী। যেমন বিশেষ করে আমরা বাচ্চা বিক্রি করি একদিনের পিওর দেশি বাচ্চা বিক্রি করি, সেটা কোনো ভ্যাকসিন দেয় না, আমরা শুধু খেয়াল রাখি নাভি শুকানো আছে কি না, সঠিকভাবে নাভি শুকালো কি না, এই বিষয়টা খেয়াল রাখি। যখনই 10 দিন বয়সে বাচ্চা নেয়, তখন আমরা এক ভ্যাকসিন রানীক্ষেতে একটা ভ্যাকসিন করে দিই, যেই দেখ আসলেই হয়তো তার প্রবলেম থাকতে পারে, সে বড় বাচ্চা চায়, তার আমি বড় বাচ্চা দিই এক ভ্যাকসিন করে। কিছু কিছু ব্যক্তিবর্গ আছে, ওরা বলতেছে না দাদা আমার 2 ভ্যাকসিন করে দেন 15 দিন, তাহলে আমরা একটা রানীক্ষেতে একটা গামবোড়া 2 ভ্যাকসিন করে বাচ্চা দিয়ে দিই দেশি।
আর কেউ বলে ভাই তিন ভ্যাকসিন কমপ্লিট করে দেন। তিন ভ্যাকসিন বলতে একটা রানীক্ষেত, একটা গামবোরা আর একটা রানীক্ষেত, তিনটা ভ্যাকসিন একটা দেশি মুরগিরে করার পরে 21 দিন সময় লাগে, 21-22 দিন, সেটা আমরা ওইভাবে করে দিতেছি। আর কিছু লোক বলতেছে ভাই আমার চারটে ভ্যাকসিন করে দেন, চারটে বলতে একটা রানীক্ষেত, একটা গামবোরা আর একটা রানীক্ষেত আর একটা স্পক্স, মোটামুটি চারটা ভ্যাকসিন করে 1 মাস বয়সের যে বাচ্চাটা আছে সেটা আমরা দিয়ে দিতেছি, এইভাবে দিচ্ছি। এটা আসলেই সবার সুবিধার্থে, যারা আসলে এই বুডিং পিরিয়ডটা কমপ্লিট করতে পারতেছেন না বা জোর জামালে আছেন, তাদেরকে আমরা এই ফেসিলিটি দিচ্ছি। আমাদের কাছ থেকে বড় মুরগি বীজ ডিম বা ইনকিউবেটর মেশিন এবং কি মুরগির ডাক্তারির বই বিভিন্ন কিছু আমাদের কাছে অ্যাক্সেসরিজ আছে, চাইলে আপনারা এগুলা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারেন। আপনাদের যদি অল্প বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে এক কাজ করবেন, আমাদের ফুল পেমেন্ট মেরে দেবেন, আমি বাসে পাঠাই দেবো, আর বেশি হলে আমাদের গাড়ি আছে, গাড়ির মাধ্যমে মাল পাঠাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অন্তত দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।